উন্দা ব্লক তৃণমূলের নয়া কমিটি ঘোষণা হতেই নয়া অবতারে হাজির হলেন উন্দার রামসাগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা গোস্বামী। গত কয়েকদিন আগে স্থানীয় তৃণমূল নেতা তথা উন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহসভাপতির বিরুদ্ধে নালিশ জানাতে বৃদ্ধার ছদ্মবেশ ধরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছিলেন রামসাগরের এই গৃহবধূ। বুধবার ফের হাতে পোস্টার নিয়ে বিচারের দাবি নিয়ে প্রতীকী অবস্থান বিক্ষোভ করলেন প্রিয়াঙ্কা। তিনি আরো বলেন, আশিসবাবুই করোনার সময় তাকে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ পাইয়ে দেবার নামে টাকা নিয়েছেন, সেই টাকা চাইতে গিয়ে তাকে এবং তার স্বামীকে হেনস্থার শিকার হতে হয়েছে। অভিযোগ, তার চাইনিজ রেস্তোরাঁও ভাঙচুর করা হয়। এসব অভিযোগ নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই অভিযোগ পেয়ে তাকে আশ্বাসও দিয়েছিলেন অভিষেক। তবে ওই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা আশিসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কি বলছেন প্রিয়াঙ্কা গোস্বামী, শোনাবো আপনাদের। কারণ আমি গত 7 দিন আগে এই ওন্দা ফুটবল গ্রাউন্ডের মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা হয়েছিল, আমি সেখানে ওন্দা ফুটবল গ্রাউন্ডের মাঠে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমি চিঠি দিয়েছি এবং সমস্ত চিপ দিয়েছি প্রমাণ স্বরূপ। কিন্তু আজ 7 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমি কোনো সুরাহা পাইনি। আমার একটাই এই উদ্দেশ্য, যখন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সব জানিয়েছি, তারপরেও উনি কেন আশিস দেখে জেনারেল সেক্রেটারি পদ দিয়েছেন এবং তাপস কালীন থেকে মেম্বারশিপ পদ দিয়েছেন, এই দুর্নীতিগ্রস্ত লোকরা কি তৃণমূল থেকে বেরোবে না? এদিনের এই অবস্থান বিক্ষোভে প্রিয়াঙ্কার সঙ্গে একাধিক প্রতারিত যুবক যুবতী তারা উপস্থিত ছিলেন। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত প্রতারিত চাকরি প্রার্থীদের অধিকাংশই বাঁকুড়ার উন্দা এলাকার বাসিন্দা। তাদের অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে প্রতারিত করা হয়েছে। তবে প্রিয়াঙ্কা সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন উন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি আশিসদের বিরুদ্ধে। উন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের নয়া কমিটিতে সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে আশিসকে। আশিসবাবু শাসক দলের ওই ব্লক কমিটিতে স্থান পাওয়াতেই ফের সরব হয়েছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা দেবী সাফ বক্তব্য, আশিসের মতো দুর্নীতিগ্রস্ত মানুষকে তৃণমূল থেকে বহিষ্কার করতে হবে, ব্যবস্থা না নিলে অনশনে বসারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উন্দা ব্লক তৃণমূলের নয়া কমিটি ঘোষণা হতেই এই নয়া অবতারে হাজির হয়েছেন উন্দার রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা গোস্বামী। এবং তিনি যেটা অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহসভাপতির বিরুদ্ধে তিনি নালিশ জানাতে বৃদ্ধার ছদ্মবেশ ধরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছিলেন এবং বুধবার ফের হাতে পোস্টার নিয়ে বিচারের দাবি জানিয়ে প্রতীকী অবস্থান বিক্ষোভ করেছেন প্রিয়াঙ্কা। এখন দেখার এই সমস্যার কতটা সমাধান হয়। এই সংক্রান্ত আরও খবরাখবর, আরও আপডেট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটন অপশন প্রেস করুন, আর সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।